ত্রিপুরা সংস্কৃতি এবং গৌরবময় ইতিহাস নিয়ে মঙ্গলবার রাজধানী সিটি সেন্টার স্থিত গ্যালারিতে স্টেট আর্কাইভসের উদ্বোধন করা হয়। রাজ্যের ইতিহাস সম্পর্কিত প্রামাণ্য তথ্য নিয়ে সাজানো স্টেট আর্কাইভসের উদ্বোধনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, মেয়র দীপক মজুমদার এবং বিশিষ্ট বুদ্ধিজীবী আর শিক্ষাবিদরা। এই আর্কাইভে রাজ্যের সমৃদ্ধ ইতিহাসের ঝলক দেখতে পাওয়া যাবে দুদিন ধরে। নিজের বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, অতীতকে জানার জন্য এবং ত্রিপুরার ইতিহাস সংস্কৃতিকে চিনতে এই আর্কাইভসের গুরুত্ব অপরিসীম। উদ্বোধনী দিনে নিজের রাজ্যকে ভালো করে জানতে নিজের অনুষ্ঠানে উপস্থিত ছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। বিভিন্ন রকম হেভি জিনিস যেগুলি সলিড সেগুলো থাকে মিউজিয়ামে, আর আর্কাইভসে থাকে দলিল দস্তাবেজ যতটুকু আমি বুঝি। অতীতকে জানতে হলে প্রতিটি রাজ্যের আর্কাইভস অতীতকে জানতে হবে, যারা গবেষণা করে, যারা ত্রিপুরা নিয়ে গবেষণা করবেন, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করবেন, যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দেবেন। যেমন আমাদের বীরচন্দ্র লাইব্রেরির পাশে অনেক স্টুডেন্ট যারা আইএস পরীক্ষা দেয়, টিসিএস পরীক্ষা দেয়, বা বিভিন্ন রকম প্রফেসর, বিভিন্ন রকম লেকচারার বা প্রফেসর, বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানে কিন্তু তারা স্টাডি করছেন। এবং পাশাপাশি এটা একটা গুরুত্বপূর্ণ দিক, এটা হল রেকর্ড হল একটা বিভাগের স্মৃতি সরকারি অফিস পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশাসনের মসৃণ কাজের জন্য রেকর্ড অভিযান। আবার রেকর্ড দে, রেকর্ড ভুল চলবে। এখানে দেখলাম অনেকগুলো ডকুমেন্টস, আমি সাধারণত এইসব তথ্য সংগ্রহ করি, আমি অনেক কিছু জানি। রেকর্ড যে অতীতকে জানতে হবে, আগামী দিনে ভবিষ্যতে চলার পর মসৃণ করতে হলে অতীতকে জানতে হবে। আমি অতীত যদি নাই ত্রিপুরাকে না চিনি,